ভাই সবাই ভালো আছে? আচ্ছা, তোরা আমাদের পাশে কয়েকজন এসএসবি ক্যান্ডিডেটকে দেখা যাচ্ছে। আর সঙ্গে সঙ্গেই আমাদের সেনাবাহিনীর 25তম বিএম এ লক করছে সার্কুলার হয়েছে, যারা আসছে আর্মির এসএসবি 84তম, কেউ প্রথম পর্ব কেউ দ্বিতীয় পর্ব পরীক্ষা দিয়ে এখানে এসএসবির জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আমার বেসিক্যালি আজকে টিউটোরিয়ালটা বানানো, কারণ আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই জানো আর কি, এসএসবি কোচিং নামে সোজার একাডেমি একটা ইউটিউব টিউটোরিয়াল চ্যানেল রয়েছে। তো এই চ্যানেলে গত কয়েকদিন থেকে অনেক শিক্ষার্থী আসলে তারা মেসেজ করছে যে আমাদের কোনো ভাইবা সংক্রান্ত যদি অভিজ্ঞতাগুলো যদি শেয়ার করতেন তাহলে হয়তো বা আমাদের একটু হলেও উপকৃত আমরা হতে পারতাম। তো এই চিন্তাটা আসলে মাথায় রেখে আমরা সোজার একাডেমিতে সমসাময়িক যারা প্রস্তুতি নিচ্ছে আইসিএসবির জন্য, নেভির ব্যাসের স্টুডেন্টরা আছে, তারপর বিএমএ লং কোর্সের আর্মির স্টুডেন্টরা আছে, তো তারা রিসেন্টলি পাশ করে আসছে ভাইবা, তো তাদের জন্য আসলে বেসিক্যালি একটা ভিডিও আসলে মেক করা যে তারা যাতে এদের কাছ থেকে কিছু একটা শুনে হলেও বাসায় বসে যাতে প্র্যাকটিসটা করতে পারে বা একটু হলেও উপকৃত হতে পারে। তো যাই হোক, এরা যদি তোমাদের সামনে আসছে, যারা উপস্থিত বসে আসছে, সবাইকে স্বাগতম, এদের জন্য তো একটা তালে দেওয়াই যাবে। তো আমার প্রথমে দিব ছিল নূর মোহাম্মদকে। নূর মোহাম্মদ, তুমি সিলেট জেলা থেকে এখানে আসছো রংপুরে এসএসবি প্রিপারেশন নিতে, তুমি 84তম বিএম এর দ্বিতীয় পর্বের ক্যান্ডিডেট, তাই না? তো তোমার ভাইবার যে অভিজ্ঞতাটা ছিল তার শুধু সংক্ষেপে যে কয়েকটা প্রশ্ন মনে আছে, নতুন যারা শুনছে বা দেখছে আমাদেরকে তাদের উদ্দেশ্যে একটু বলে দিলে অবশ্যই তারা হয়তো একটু উপকৃত হতো বা ইন্সপায়ার্ড হতো। আমি নূর মোহাম্মদ দাস, সিলেট থেকে আসছি এখানে। আমি আমাকে কিছু সাধারণ জ্ঞান সম্পর্কিত জিজ্ঞেস করছে, কিন্তু সাধারণ জ্ঞান সম্পর্কে যা কিছু জিজ্ঞেস করছে তার চেয়ে বেশি জিজ্ঞেস করছে যে আমি কিরকম আর আমার এম ইন লাইফ। তখন আমি শেয়ার করছিলাম যে আমার এম ইন লাইফ হলো আর্মিতে অফিসার হিসেবে যোগদান করা, তাছাড়া আমার এম ইন লাইফ এখনো আছে যেটা আমি অলিম্পিকে যোগদান করতে চাই, আমার চারটা গ্রেডে গোল্ড মেডেল লিস্ট হওয়ার ইচ্ছা। এছাড়া সাধারণ সম্পর্কিত কিছু জিজ্ঞেস করছিল, এফবিআই সম্পর্কিত জিজ্ঞেস করছে, তারপরে ওপেন ক্লোজ চুক্তি সম্পর্কে এরকম কিছু সাধারণ সম্পর্কে জিজ্ঞেস করছে। কতক্ষণ ভাইবা আসছে? অ্যারাউন্ড 50 মিনিট। কতজন অফিসার আসছিল? চারজন অফিসার ছিল। ভাইবা ছিল নাকি? নো স্যার, ভাইবা নেই। ইংলিশে কিছু জিজ্ঞেস করছিল? প্রথম দিকে ইংরেজিতে জিজ্ঞেস করছে, তারপরে আবার বাংলায় কিছু জিজ্ঞেস করছে। কেন আর্মির অফিসার হতে চাও এটা জিজ্ঞেস করছিল? জি স্যার, ওটা তো বললাম। তো যাই হোক, একটা করে দিলে চাই জিজ্ঞেসের জন্য। আর এর পাশে আমাদের কি জানো নাম তোমার, মারুফ বেগম রকে অনুষ্ঠানিত করছে, ও 84 বিএম এর দ্বিতীয় পর্বে, দ্বিতীয় পর্বের জন্য এখানে এসএসবি প্রিপারেশন নিচ্ছে। তো মারুফ, যারা আসলে শুনছে বা তোমাদের কাছ থেকে যারা আহ্বান করছে যে তাদের এক্সপিরিয়েন্সের কথাগুলো যদি জানানো হয় তাহলে তারা একটু হলেও শুনে উপকৃত হবে, তো তাদের উদ্দেশ্যে তুমি একটু বলো যে আসলে তোমার ভাইবার কোন প্রশ্নগুলো মনে আছে বা সাররা কীভাবে প্রশ্ন করছিলেন বা কোন কোন টাইপের প্রশ্ন করছিলেন একটু বলো। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মারুফ, আমি বর্তমানে আমি রংপুর সোলজার একাডেমিতে আইএসএসবির জন্য কোচিং করতেছি। আমি যখন আমার প্রিলিমিনারি ভাইটাতে যাই আমাকে অনেকগুলো কোশ্চেন করা হয়েছিল, তার মধ্যে প্রথমে সালাম দিয়ে প্রবেশ করার পরে বলেছিল যে প্লিজ গিভ মি ইয়োর পেপার। আমি যখন আমার পেপারগুলো শো করাই বলতেছে হোয়াই ইয়োর এসএসসি রেজাল্ট বিকাম পুয়োর, আমি আনসার করি। দেন আমাকে বলে হোয়াট ইজ ইয়োর নেম, আমি আনসার করি, বলে হোয়াট ইজ ইয়োর এম ইন লাইফ, আনসার করি। দেন বলে হোয়াই, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি, আমি আনসার করি। এছাড়া আমাকে আরও কিছু কোশ্চেন করা হয়েছিল, যেমন বলছিল হু ইজ দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, হু ইজ আওয়ার ফিনান্স মিনিস্টার, হু ইজ আওয়ার এগ্রিকালচার মিনিস্টার। আবার ট্রান্সলেশন থেকে একটা কোশ্চেন আসছিল, যেমন বলছে বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ, আবার কিছু ওয়ার্ড এক্সপ্লেন করতে বলছিল, যেমন
শিক্ষকটি যার ইংলিশ হচ্ছে লিস্ট, তারা স্পেল করতে বলছে আমি কি স্পেল করবো, এই টাইপের কিছু কোশ্চেনগুলো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তো আপনারা যারা এখন যাবেন তারা বেসিক্যালি এই সমস্ত কিছু সাধারণ কোশ্চেন যেগুলো না জানলেই নয় সেগুলোর উপর ধারণা নিয়ে যাবেন। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। ভালো কথা বলছে, তার মানে কিন্তু সাধারণ জ্ঞান জানতে হবে, বেসিক কিছু ইংলিশের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার কোয়ালিটি থাকতে হবে, ঠিক আছে। আর সব থেকে বড় বিষয়, ঘাবড়ানো যাবে না পরীক্ষায়, ফলে তুমি যদি ঘাবড়া যাও অফিসাররা যদি বুঝে তুমি পরীক্ষা দিতে সেলা তুমিও চলো ঘাবড়াই গেছো, তুমি নার্ভাস হয়ে গেছো, তখন কিন্তু আরও বেশি ক্রিটিক্যালি প্রশ্ন করবে, বুঝতে পারছি কি সে কারণে নার্ভাস হয়ে যাবে না। তুমি না পারলে ডিরেক্টলি বলে দাও স্যার আই এম স্টেমলেস সরি, বা আমার সঠিক উত্তর তো জানা নেই আমি দুঃখিত, শেষ জেন্টেল উত্তর, বুঝতে পারলাম। ওকে।